আপনাকে স্বাগত জানাই অ্যামেজিং ওয়েবসাইট সিরিজের তৃতীয় পর্বে। এর আগে আমরা ওয়েবসাইট নিয়ে দুটি পর্ব বানিয়েছিলাম, সেখানে কয়েকশো কমেন্ট এসেছে নতুন আরেকটি পর্ব বানানোর জন্য। সেই কারণে আমি ব্যতিক্রমধর্মী ওয়েবসাইট ইন্টারনেটে খুঁজছিলাম, আর তখনই আমার চোখ পড়ে একটি অসম ওয়েবসাইটের দিকে। রিয়েলি ইটস অ্যামেজিং। ওয়েবসাইটটা দেখার পর আপনি শুধুমাত্র অবাক হবেন তাই নয়, এখান থেকে আপনি অনেক কিছু শিখতেও পারবেন। দারুণ শিক্ষামূলক একটি ওয়েবসাইট। তো সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক আজকের এপিসোড। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কথা দিলাম আপনার ভালো লাগবে, অনেক কিছু জানতে পারবেন। এই ওয়েবসাইটে ঢোকার পর আপনার কাছে ভাষা জানতে চাইবে। আমি ইংরেজি ভাষা নির্বাচন করলাম, এটা হলো স্কেল অফ দ্য ইউনিভার্স। এবার স্টার্টে ক্লিক করলাম। আপনি এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হলো ইউনিভার্স, অর্থাৎ গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের স্কেল। স্কেলের একেবারে বাঁদিকে সবচেয়ে ছোট একক এবং ডান দিকে সবচেয়ে বড় একক, এবং সমগ্র স্কেলের এই পয়েন্টে আমরা অর্থাৎ মানুষ অবস্থান করছে। স্কেলের যত বাঁদিকে যাব তত জুম ইন হবে, ক্ষুদ্র জিনিসগুলো আমরা দেখতে পাবো, এবং ডান দিকে গেলে জুম আউট হবে, বড় বড় জিনিসগুলো দেখতে পাবো। এবার আমি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে ক্ষুদ্রতম এবং সবচেয়ে বৃহত্তম জিনিস দেখাতে যাচ্ছি। তো প্রথমে জুম ইন করে দেখা যাক মানুষের থেকে ছোট আর কি কি আছে। আপনি দেখতে পাচ্ছেন আমি ধীরে ধীরে বাঁদিকে যাচ্ছি, আর ছোট জিনিসগুলো ক্রমশ দেখা যাচ্ছে। এখন আমরা একটা মুরগির ডিমের সাইজে চলে এসেছি, একটা দেশলাইয়ের কাঠি এই স্কেলের মধ্যে পড়ে। এবার আমি গ্রেন অফ রাইস অর্থাৎ একটি চালের দানার আয়তনে চলে এসেছি। দেখতে পাচ্ছেন একটা পিঁপড়ের সাইজ এইরকমই হয়। চলুন আরও ভিতরে ঢোকা যাক, জুম করে দেখা যাক। এবার আমি মিলিমিটার সাইজে চলে এসেছি, একটা বালির দানা বা লবণের দানা এই রেঞ্জের মধ্যে পড়ে। একজন মানুষের খালি চোখ এই পর্যন্তই দেখতে পাই, এর থেকে ছোট জিনিস দেখতে হলে মাইক্রোস্কোপ প্রয়োজন হবে। এজন্য এখানে লেখা স্মলেস্ট অবজেক্ট ভিজিবল টু দ্য নেকেড আই। একজন মানুষের চুলের ব্যাস এই সাইজের হয় যদি আমরা এই স্কেল অনুপাতে দেখি তবেই। চলুন আরও জুম করে দেখা যাক। এবার আমরা রক্তের লোহিত কণিকা এবং শ্বেতকণিকা সাইজে চলে এসেছি। দেখুন কোষের মধ্যে অবস্থিত ক্রোমোজোমের সাইজে চলে এসেছি, একটা কাদা কণা এরকমই ক্ষুদ্র হয়। এবার আমরা অবস্থান করছি মাইক্রোমিটারে, সবচেয়ে বড় ভাইরাস এই সাইজের হয়। এই স্কেল পর্যন্ত একটা সাধারণ অপটিক্যাল মাইক্রোস্কোপ দ্বারা দেখা যায়, এর থেকেও ছোট জিনিস যদি আপনাকে দেখতে হয় তাহলে ইলেকট্রন মাইক্রোস্কোপ দরকার হবে। এটা হলো ডিএনএ। এবার আপনি বুঝতেই পারছেন ডিএনএ আমাদের বডির তুলনায় কত ছোট। এবার আমরা পৌঁছে গেছি ন্যানোমিটার স্কেলে, এখানে আপনি কার্বনের পরমাণু দেখতে পাচ্ছেন, এটাই হলো সবচেয়ে ছোট জিনিস যেটা একটা ইলেকট্রন মাইক্রোস্কোপ দ্বারা দেখা যায়। এছাড়াও আরও ছোট অনেক কিছু জিনিসের অস্তিত্ব আছে যেগুলো আমরা দেখতে পাই না, কিন্তু সেগুলোর অস্তিত্ব শুধুমাত্র অনুমান এবং ক্যালকুলেশনের উপরে ভিত্তি করেই আছে। এটা হলো পিকোমিটার, যেটা ন্যানোমিটার থেকে অনেক ছোট। এটা হলো ফ্যামটোমিটার, যেটা পিকোমিটার থেকে আরও অনেক বেশি ছোট। আর এটাই ওই সব সাবঅ্যাটমিক পার্টিকেলের স্কেল যেখানে ইলেকট্রন অবস্থান করছে। অ্যাটমের থেকেও ছোট কণা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই স্কেলে এক্সিস্ট করে। এবার ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের থেকে ছোট লেভেলে কী কী অবস্থান করছে তা দেখতে পাচ্ছেন। ওইগুলোর থেকেও ছোট হলো কোয়ার্ক, এটা হলো আপ কোয়ার্ক এবং এটা ডাউন কোয়ার্ক। এটা হলো অ্যাটোমিটার, যেটা ভীষণ ছোট একটি স্কেল। এর থেকেও ছোট কোয়ার্কের অস্তিত্ব আছে, যেমন চার্ম কোয়ার্ক। হাই এনার্জি নিউট্রিনো পার করে আমরা এখন জেপটোমিটার লেভেলে চলে এসেছি, আর এই লেভেলে টপ কোয়ার্ক অবস্থান করে। এটা হলো ইয়াক্টোমিটার, এই লেভেলে নিউট্রিনো পার্টিকেল এক্সিস্ট করে। আর এরপর ইয়াক্টোমিটারের সিরিজ চলতে থাকে, 0.1 ইয়াক্টোমিটার, 0.01 ইয়াক্টোমিটার, 0.001 ইয়াক্টোমিটার, আর এটা জুম করতে করতে আমরা শেষ পর্যন্ত স্মলেস্ট স্কেলে পৌঁছে যাই। স্মলেস্ট স্কেল অফ দ্য ইউনিভার্স অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে ছোট স্কেল, যার নাম প্লাঙ্ক লেন্থ। আর এই জায়গাতেই কোয়ান্টাম ফোম অবস্থান করে, আর এই জায়গার পড়াশুনোকে আমরা কোয়ান্টাম ফিজিক্স বলে থাকি। আর এই স্কেলের থেকে ছোট আর কিছুই নেই, আর যদি থাকেও সেটা আমাদের হিসেব নিকেশের বাইরে এবং অনুমানের বাইরে। আমরা প্লাঙ্ক লেন্থ পর্যন্ত দেখে নিলাম, চলুন এবার ফেরা যাক মানুষ যে স্কেলে ছিল। ইয়েক্টোমিটার পার হয়ে আমরা ন্যানোমিটার, মিলিমিটার হয়ে সেই পিঁপড়ে, মুরগির ডিম এবং ফাইনালি হিউম্যান বডি অর্থাৎ মানব শরীর পর্যন্ত পৌঁছে গেলাম। এতক্ষণ আমরা ছোট স্কেল দেখলাম, এবার দেখব বড় স্কেলগুলো। এজন্য ডান দিকে যাব। এই দেখুন মানুষের থেকে বড় হাতি, জিরাফ, তার থেকেও বড় নীলতিমি, তার থেকেও বড় প্লেন, আরও বড় টাইটানিক জাহাজ, আইফেল টাওয়ার, এদের থেকেও বড় বুর্জ খালিফা, এই দেখুন মাউন্ট এভারেস্ট, প্লুটো গ্রহের চাঁদ নিক্স। এবার আমরা একটা দ্বীপের স্কেলে চলে এসেছি, দেখুন ক্যালিফোর্নিয়া কত বড়। এবার আপনি দেখতে পাচ্ছেন প্লুটো গ্রহের আয়তন কেমন।
আর এই সমস্ত মুন যেগুলো বৃহস্পতি এবং পৃথিবীর তাদের আয়তনের তুলনায় প্লুটো কত ছোট। এবার দেখুন পৃথিবী এবং মঙ্গল গ্রহ এই দুটির মধ্যে আয়তনের পার্থক্য কেমন, তার ধারণা নিশ্চয়ই আপনি করতে পারছেন। এবার এই স্কেলে আপনি অন্যান্য গ্রহগুলো দেখতে পাচ্ছেন, বৃহস্পতি, শনি। এই স্কেল রেঞ্জে আপনি কয়েকটা তারা বা নক্ষত্র দেখতে পাচ্ছেন, যার মধ্যে আমাদের সূর্যও পড়ে। এইসব তারা আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে ছোট তারা, যেগুলো মোটামুটি আমাদের সূর্যের আয়তনের। এই দেখুন পোলারিস মানে ধ্রুব তারাও পার হয়ে গেল। আর্ট দোরাদাস, লাসুপার বা এসব সূর্য থেকে অনেক বড় নক্ষত্র। আপনি দেখতেই পাচ্ছেন বড় বড় তারাগুলোকে আমরা ক্রস করে গেলাম। এবার আমরা নেবুলা দেখতে পাচ্ছি। নেবুলা হলো ধুলো এবং গ্যাসের মেঘ। এটা কত বড় হয় তা দেখুন। তাহলে বোঝা গেল নক্ষত্র থেকে নেবুলা অনেক বড় হয়। দেখুন কত বড় বড় নেবুলা বিশ্বব্রহ্মাণ্ডে আছে। এবার আমরা গ্যালাক্সির লেভেলে চলে এসেছি। দেখুন কত বড় বড় গ্যালাক্সির অস্তিত্ব রয়েছে। এটা হলো মিল্কি ওয়ে, যার মধ্যে আমরা আছি। এবার আপনি পুরো গ্যালাক্সির গ্রুপ দেখতে পাচ্ছেন, অর্থাৎ গ্যালাক্সি ক্লাস্টারকে দেখছেন। এবার আপনি নিশ্চয়ই অনুভব করতে পাচ্ছেন এই গ্যালাক্সি ক্লাস্টারের মধ্যে মিল্কি ওয়ে একটা বিন্দু মাত্র। ক্লাস্টার শেষ হওয়ার পর আমরা ইয়াটোমিটারে পৌঁছে গেছি। এবার আপনি দেখতে পাচ্ছেন অবজারভেবল ইউনিভার্স। এবার আমরা সবচেয়ে বড় স্কেলে এসে গেছি। এই যে কালো অংশটা দেখতে পাচ্ছেন, এটাই হলো আমাদের পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড। অর্থাৎ এর থেকে বড় স্কেলে আর কি আছে তা কেউ জানে না, হয়তো জানতেও পারবে না, কারণ এটাও আমাদের হিসেবের বাইরে। চলুন আর একবার খুব দ্রুত পুরোটা দেখে নেওয়া যাক। ক্লাস্টার্স, গ্যালাক্সিস, নেবুলাস, নক্ষত্র, পৃথিবী, মানুষ, ক্রোমোজোম, ভাইরাস, ডিএনএ, পরমাণু, কোয়ার্ক আর শেষ পর্যন্ত প্লাঙ্ক লেন্থ। তো এতক্ষণ আমরা যা দেখলাম এর মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারবো এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত কিছু কোন স্কেলে অবস্থান করছে, আর একটা বস্তু অন্য একটা বস্তু থেকে কত বড় বা কত ছোট তাও অনুধাবন করতে পারবো, অর্থাৎ আপেক্ষিক আয়তন বুঝতে পারবো। সত্যি আমাদের বিশ্বব্রহ্মাণ্ড অদ্ভুত, বিস্ময়কর এবং চমৎকার। তাই আমি বলবো আপনিও এই ওয়েবসাইটে গিয়ে বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত কিছুর আয়তনগুলো আরও ভালোভাবে দেখুন, নিশ্চয়ই আরও সমৃদ্ধ হবেন। সো বন্ধুরা, ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলে আপনার ভাই বোন এবং বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমে শেয়ার করুন। আর একটা লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহ দিতে পারেন। আর এরকমই তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ।